একটা বড় পাহাড় থেকে পাথর খসে পড়ছে, পাথরটা ঘষাতে ঘষাতে যাচ্ছে, অনেক বড় বড় গাছটাকে আটক করেছে, আটক করতে পারেনি, লাখটা ছোট গাছে আটকে গেছে। ভগবান বলেন এটা হচ্ছে কলিযুগের মহান লক্ষণ। এতদিন তো এতক্ষণ তো আমরা খারাপ লক্ষণগুলি বললাম, ভগবান কৃষ্ণ বলছেন এটাই হচ্ছে লক্ষণ। কলিযুগে মানুষের মন পতিত হবে, মন নিচের দিকে গিরবে, নিচের দিকে মন আমাদের পতিত হবে, মন পতিত। এই মনকে রক্ষা করার জন্য অনেক ধর্ম অনুষ্ঠান হচ্ছে, অনেক ভাগবত কথা চর্চা হচ্ছে, অনেক লোকে বাইরে ধর্মচর্চা করছে, কিন্তু কোনো কিছু দিয়ে এই পতিত মনকে রক্ষা করা যাবে না। একটা ছোট গাছে আটকে গেছে পাথরটা, এটা হচ্ছে কেবল হরিনাম দিয়ে মনকে উদ্ধার করা যাবে। হরি বল। কলো দোষে নিধে রাজন অস্তি এক মহৎগুণ কীর্তনা দৈব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম বজেত। কলিযুগে একমাত্র আশ্রয় হচ্ছে হরিনাম। কলিযুগে সব দূষিত, সব দূষিত, কথাবার্তা চাল চলন সব। একটা ছেলে মেয়ে দুজনকে ভালোবাসবে, সেখানেও ভালোবাসার বিশ্বাস নেই, বলে পেপারে সই করো তবে বিয়ে করবো, নাহলে করবো না। আছে না তো বিশ্বাস নেই, কেন? সব দূষিত, সব কিছু দূষিত হয়ে গেছে কলিযুগে। একটাই মদ গুণ, যত খাবার খাচ্ছি সব দূষিত, হাওয়া দূষিত, আপনি যেখানে সেখানে জল খেতে পারবেন না এখন, তাই না? ঘরে আসলে কলের জল খান বা ফিল্টারের জল খান বা বোতলের জল খান। কখনো শুনেছিলাম আমার থেকে যারা সিনিয়র আছেন, কখনো জল কিনে খেতে কখনো চিন্তা করেছিলেন? কলিযুগের বাতাবরণ চলছে, আর শুধু এইটুকু সন্তুষ্ট থাকেন না, আপনাকে হাওয়া কিনেও খেতে হবে। আর চালু হয়ে গেছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, যারা টিভি দেখেন বা নিউজ পড়েন, আপনারা মনে করবেন অক্টোবর নভেম্বর মাসে দিল্লি যে দীপাবলি যে দূষণ, কয়েকদিন সূর্য দেখা যাচ্ছিল না, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লোকে পারছে না দিল্লিতে, আমাদের রাজধানী। আর ওখানে বড় বড় দোকান তৈরি হয়েছে, বার বার বার, মানে আমি মদের কথা বলছি না, বার মানে হচ্ছে ওই বারের নাম, দোকানের নাম ছিল অক্সি বার, অক্সি বার। আপনি 15 মিনিট ঢুকবেন দোকানে, শুদ্ধ হাওয়া অক্সিজেন নেওয়ার জন্য আপনাকে 299 টাকা পেমেন্ট করতে হবে। এ হাওয়া কিনা শুরু হয়ে গেছে, তা হাওয়া দূষিত, জল দূষিত, কেবল একটা মূল জিনিস আছে, হরিনাম। এই হরিনাম চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন, এই হরিনামের মাধ্যমে, হরিনামটাই কেবল শুদ্ধ। কেননা এই হরিনামটা আপনাদের মেদিনীপুরেরও না, মানে দিদিরও না, আর দিল্লির দাদারও না, এই হরিনাম আমেরিকারও না, এই হরিনাম হচ্ছে কোথাকার? গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু নিয়ে এসেছেন, যার জন্য এটা দূষিত হয় না। তাই যতক্ষণ আমরা হরিনাম গ্রহণ করব, হরিনাম কীর্তন করব, ততক্ষণ আমরা শুদ্ধ বাতাবরণে থাকব। এখন ভক্তরা আসবেন, তারা হরিনাম কীর্তন করে শোনাবেন। আমরা ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে শুনতাম, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে সহিত আছেন আপনি শিহরি। কলিযুগে ভগবান গীতা বলছেন, যুগে যুগে আমি অবতীর্ণ হই, যদা যদা এই ধর্মস্ব গ্লানিত ভবতি ভারত। যুগে যুগে ভগবান অবতীর্ণ হন, যুগে যুগে আসেন। সপ্তযুগে তিনি এসেছেন, ভগবানের অনেক অবতার, তিনি বদ্রীনাথ রূপে এসেছেন, তিনি নরসিংহদেব রূপে, মৎস্য কুর্মা বরাও ভগবানের অনেক অবতার, সত্যযুগ তার বড় ছিল। ত্রেতাযুগে এসেছেন ভগবান রামচন্দ্র, দ্বাপর যুগে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, কলিযুগে কে এসেছেন? কলিযুগে ভগবানের তিন অবতার, চৈতন্য মহাপ্রভু অবতার না, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। বজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল, সেই যেই সেই একদম কৃষ্ণ সাক্ষাৎ, তিনি অবতার না। কলিযুগের তিন অবতার, এক হচ্ছে নাম অবতার, নাম, এই হরিনাম, যে কোনো নাম হবে না, কেবল হরিনাম করতে হবে। হরিনাম করলে আমরা জঙ্গলে থাকি, মঠে থাকি, যেখানে থাকি, হরিনাম করি যেন, হরিনাম উদ্ধার করবে। কলিযুগে একটা অবতার আছে হরিনাম, কলিযুগের দ্বিতীয় অবতার হচ্ছেন জগন্নাথ, ভগবান জগন্নাথ, আর কলিযুগের তৃতীয় অবতার হচ্ছেন সাক্ষাৎ ভাগবতম গ্রন্থ। কৃষ্ণের সদামে উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশানিস
পুরানো অর্ক অধুনা উদিত। ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যান গোলক বৃন্দাবনে, তিনি সবকিছু নিয়ে চলে গেছেন, জ্ঞান ধর্ম সব। তখন উদ্ধব জিজ্ঞাসা করছেন, কলিযুগের মানুষ কাকে আধা করে থাকবে? তখন ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব আমি তোমার সামনেই ভাগবতমের পৃষ্ঠায় নিজেকে মিশিয়ে দিলাম। যেরকম যেরকম আইসক্রিম গরম গরম হলে জল গলে যায়, জল হয়ে যায়, ভগবান নিজে গলে ভাগবতম পৃষ্ঠাতে মিশে গেছে। আপনি যদি বাড়িতে ভাগবতম রাখেন, সাক্ষাৎ ভগবান আপনার বাড়িতে থাকেন। পদ্মপুরাণে বলা হয়েছে, পদ্মপুরাণে বলছেন, পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত চতুরু। ভাগবতমের ১২টা স্কন্ধ, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের, ভগবান কৃষ্ণের দুই চরণ, তৃতীয় চতুর্থ হচ্ছে ভগবানের দুই উরু, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, আর বক্ষস্থল হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, সপ্তম অষ্টম হচ্ছে দুই বাহু, কণ্ঠস্থ রাজ নবম, যদিও কণ্ঠ এসেছে নবম স্কন্ধ, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। ভগবানের মুখমণ্ডল কিরকম মুখমণ্ডল? প্রফুল্লিত হাসি মুখ ভগবানের মুখমণ্ডল। ভগবান সবসময় হাসেন, হাসেন ভগবান। ভগবান আমরা কয়েকদিন আগে দামোদর আরতি করেছি, নমামি ঈশ্বরম, তারপরে সচ্চিত আনন্দ রূপ। ভগবানের অন্যান্য অবতার কোন আনন্দময় রূপ না, কিন্তু ভগবানের অবতার সময় দেবদেবীও আনন্দময় রূপ না, কেবল কৃষ্ণ আনন্দময় রূপ। কৃষ্ণ, কৃষ্ণের কোনো ছবি দেখবে না কালী দিবসে, না তো? এমনকি কুরুক্ষেত্রের মাঠেও, তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, তাও গালে হাত দিনি। ভগবান কৃষ্ণ এই ধরধামে ১২৫ বছর ছিলেন, ১১১ বছর ছিলেন বৃন্দাবনে, ১৬, ১৭, ১৮ বছর ছিলেন মথুরাতে, আর ১০০ বছর কাটিয়েছেন দ্বারকাতে। কোনো ছবি আপনি দেখবেন না যে ভগবানের ছবি, যে ছোটবেলায় ধরো বৃন্দাবনে কখন গালে হাত দিয়ে বসে নেই যে কালকে এক্সাম আছে কি যে হবে, না পড়েইনি তো, এক্সাম দেবেন কি করে? কৃষ্ণ পড়েনি ছোটবেলা, আমাদের বাবা মা বলে না পড়বি না তো গরু চুরিয়ে খাবি, কৃষ্ণ গরু চুরিয়ে খেয়েছে, খেয়েছে না? গোচারণ লীলা, গোচারণ তো একটা বাহানা ছিল, গোচারণ কেবল বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন। আর পড়েননি কেন? না বাবা মা ছিল না কাছে, বাবা মা জেলে ছিলেন, তো পড়াশোনার জন্য তো বাবা মা পিছনে লাগে না, বাচ্চারা কি বলতো, পড় রে পড় রে পড়, আর বাচ্চারা বলে কত পড়বো, ব্যাস, তাই না? বাবা মা ছিল না, তো বাবা মা উদ্ধার হলেন, কংসকে বধ করে বাবা মাকে উদ্ধার করলেন, বাবা মা তখন বললে এই পড়, কলেজে ভর্তি করেছেন দুই ছেলে কৃষ্ণ বলরাম, আর বন্ধু ছিল সীতা সুদামা, তাদের কলেজে নয় শুধু হোস্টেলেও ভর্তি করে দিয়েছিলেন। কৃষ্ণ কলেজে পড়াশোনা, এখনো কলেজ আছেন, সেই কলেজ এখন আছে, হ্যাঁ, মধ্যপ্রদেশের উজ্জয়িনী অবন্তীনগর গুরু মহারাজ ওখানে বিশাল মন্দির বানিয়েছেন, একবার যাবেন, কলেজ কৃষ্ণের যে এখানে কলেজ ছিল সেখানে স্কুলে বড় মন্দির হয়েছে, ওখানে যাবেন। তারপরে পড়াশোনা করেছেন কয়েক বছর না, মাত্র ৬৪ দিন হোস্টেলে ছিলেন, ৬৪ দিনে সায়েন্স আর্টস কমার্স সব কমপ্লিট করেছিলেন, প্লাস গান বাজানো শেখা, কম্পিউটার শেখা, ইন্টেরিয়ার ডিজাইনার, উৎসবে ঘর সাজানো, অনেক সব লিস্ট দেওয়া আছে। শুধু তাই না, মেয়েদের চুল বাঁধতেও শিখেছিলেন, বা জানতেন তো পরবর্তীকালে অনেকগুলো বিয়ে হবে, সবগুলো মেয়েদের কখনো চুল বাঁধতে হবে, আলতা পরাতে হবে, ছেড়ে দেবো নাকি ৫ মিনিট, হ্যাঁ ৫ মিনিট আমাকে বলেন না। ওকে, পড়াশোনা কমপ্লিট করেছেন, বিউটি পার্লার কোর্সও কমপ্লিট করেছেন ভগবান। পড়াশোনা কমপ্লিট করে ছেলেরা কি করে, ছেলেরা কি করে, চাকরি খুঁজে। ভগবান কৃষ্ণের চাকরি এসেছিল, তিনি পাণ্ডবদের বাড়িতে ড্রাইভিং চাকরি পেয়েছিলেন, ড্রাইভিং চাকরি। পড়াশোনা কমপ্লিট করে কি পেয়েছেন, ড্রাইভিং চাকরি। ড্রাইভিং চাকরির পয়সা দিয়ে তিনি ১৬,১০৮টা বিয়ে করেছিলেন, বাপরে। আর শুধু তাই না, প্রত্যেক রানীর গর্ভে ১১টা করে ছেলে মেয়ে ছিল, আবার সেই ছেলেগুলোর ১০টা করে ছেলে ছিল। আপনি ঘরে গিয়ে মিলাবেন, এখন এখন মিলালে মা করবে, কিন্তু কিন্তু কোনো ছবি ছিল না কৃষ্ণ যে গালে হাত দিয়ে এতগুলো ছেলে মেয়ে কোথায় পড়াবো,
পন্টাই পাবলিকে পড়াবো না দিল্লি পাবলিকে পড়াবো? কৃষ্ণ আনন্দময় পুরুষ, সেটা হচ্ছে দশম স্কন্ধ। আর একাদশ স্কন্ধ আছে ভগবানের কপাল, আর দ্বাদশ স্কন্ধ আছে ভগবানের চাঁচর কেশ, ময়ূর পাখা, মুকুট। পুরো ভাগবতম ভগবানের শরীর, ভগবানের শরীর। ভগবান পদ্মপুরাণে বলছেন, তমাদি দেবম করুণা নিধান, হে ভাগবতম তোমাকে প্রণাম জানাই, তুমি অত্যন্ত করুণাময় বিগ্রহ, অপার সংসার সমুদ্র সেতু। তোমার কাজটা কি? ভগবান আসেন জগতে, ভগবান বলছেন কলিযুগে মানুষের উদ্ধারের জন্য তিনটা রাস্তা দিয়েছি, এটা হচ্ছে সমুদ্র, দুঃখের সমুদ্র বা সংসার সমুদ্র। এই সমুদ্র থেকে উদ্ধার হওয়ার জন্য প্রথম দিয়েছে গীতা, গীতা হচ্ছে নৌকা। গীতা আপনি পড়বেন চতুর্থ অধ্যায়ে, গীতায় অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম, হে অর্জুন তুমি যদি পাপি হয়ে থাকো তুমি গীতারূপী নৌকার আশ্রয় নাও, গীতা পড়ো, গীতা হচ্ছে নৌকার মতো, এই সমুদ্র দুঃখ সমুদ্র থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা এই সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য। ভাগবতম হচ্ছে সেতু, বা ইংরেজিতে বলে ব্রিজ, বা আপনাদের গ্রামের ভাষায় বলে সাঁকো, সাঁকো সেতু। ভাগবতম কি করেছে, এই জগৎকে চিন্ময় জগৎ পর্যন্ত একটা সেতু বানিয়ে দিয়েছে, যেটাকে আশ্রয় করে আপনি ভগবতধামে পৌঁছে যেতে পারেন। গুরু মহাজ এখন বললেন কারা কারা ভগবতধামে যেতে চাও, আপনার হাত তুলেছেন না, কিভাবে যাবেন, নৌকাতে যাবেন না সেতুতে যাবেন, কোনটা 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 সুরক্ষিত, নৌকা না সেতু? সেতু। আরেকটা গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত, সেখানে বলা আছে, এ মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হই বিপার। বলছে চৈতন্য চরিতামৃত পড়ো, হরিনাম কর, হরিনাম করতে করতে এই সমুদ্রটা শুকিয়ে বালিচর হয়ে যাবে, নাচতে নাচতে ভগবত ধামে পৌঁছে যাবে। তো কোন বইটা ভালো, গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত? তাই প্রভুপাদ বললেন বা গুরু মহাজ বললেন যে সবার বাড়িতে এই তিনটা বই যেন থাকে। আমাদের যত ইসকন ভক্ত আছে, আপনাদের যত আত্মীয় আছে, প্রভুপাদ বলছেন আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম চৈতন্য চরিতামৃত ইন হিজ হোম। আমি চাই আমার ইসকনের সঙ্গে যুক্ত যে সমস্ত লোক তাদের জীবনটা উদ্ধার পেয়ে যাবে যদি একটা ভাগবতম আর চৈতন্য চরিতামৃত আর গীতাটা তো আপনি ফ্রি পেয়ে যাবেন রাখেন। তো গুরু মহাজ বলে দিয়ে গেছেন আমরা নাম লিস্ট করব, আর সন্ধ্যার সময় গুরু মহাজকে রিপোর্ট দেবো কতজন ভাগবত চৈতন্য নিয়েছেন। ভাগবতমের দাম প্রচুর, যে পরিমাণে ভাগবত আনা হয়েছে, আগে ভাগবত আমাদের মায়াপুরে প্রিন্ট হতো, এখন এই বই প্রিন্ট হচ্ছে বোম্বেতে আধুনিক মেশিনে। যে বইটা লেখা তো একই, কিন্তু যে বইটা আপনার কয়েক জেনারেশন থাকবে। আর এই গ্রন্থসমূহ প্রভুপাদ সংস্কৃত থেকে ইংরেজি করেছেন, আর ইংরেজি থেকে বাংলা করেছেন গুরু মহারাজ। গুরু মহারাজ অত্যন্ত খুশি হবেন, অনেক সময় খরচা করে তিনি এখানে এসছেন। আমি সন্ধ্যার সময় রিপোর্ট দেবো এই কালীনগরে কত লোক ভাগবতম নিয়েছেন। আপনার নাম লিখাবেন, ইনস্টলমেন্ট পার্ট পার্ট টাকা দিয়ে ভগবানকে বাড়িতে নিয়ে যান। আর ভগবান যদি বাড়িতে থাকে, রাখে হরি, প্রতিদিন পড়তে পারেন না পারেন প্রণাম করবেন একটু। আর বাড়িতে ভাগবতম থাকা মানে বাড়িটা আপনার সম্পূর্ণ সুরক্ষিত। ভগবান নিজে বলছেন যে বাড়িতে ভাগবতম থাকে লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে নিবাস করি। শুধু তাই না, যে বাড়িতে ভাগবতম থাকে যত আমার শুদ্ধ ভক্ত পল্লা ধ্রুব আমাদের সুখদেব গোস্বামী পঞ্চপাণ্ডব লক্ষ্মী সমস্ত দেবদেবীকে নিয়ে তার বাড়িতে আমি বাস করি। শুধু তাই না, পদ্মপুরাণে আরো বলা হয় যত পবিত্র নদী গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী সব নদী পবিত্র তীর্থ সব তার বাড়িতে অবস্থান করবে। তো আপনারা যারা ভাগবতম নিয়েছেন অন্যজনকে উৎসাহ দেবেন, আজকের দিনটা আমরা রয়েছে এখানে, ভাগবতম নাম লিখবেন। আর ভগবান বলছেন ভাগবত আমার এত প্রিয় গোবৎস যথা, ভগবান বলছেন আপনাদের গাড়িতে অনেকের গাড়িতে গাভী আছে না, গাভী যখন বাছুর প্রসব করে বাছুরকে কোলে নিয়ে আমরা হাঁটি আর গাই পিছনে পিছনে যায় না, তাই ভগবান বলছেন কেউ যদি কারো বাড়িতে ভাগবতম থাকে ভাগবতমকে কোলে নিয়ে হাঁটে তার পিছনে আমি হাঁটতে থাকি, ভাগবতম আমার এত প্রিয়। সকলকে অনুরোধ করব এই ভাগবতম আপনারা রাখবেন বাড়িতে। ভগবান বলছেন তোমার যদি ভাগবত কেনার সামর্থ্য না থাকে
আমার সন্তুষ্টি বিধানের জন্য ঘর বাড়ি বেচে ভাগবতম রাখো, তোমাকেই আমি উদ্ধার করব। তো অনুরোধ করব, অনেকে হাত তুলেছিলেন ওখানে নাম লিখাবেন, কেউ আছেন ভাগবতম? কার বাড়িতে ভাগবতম আছে? বাবা এই কজন আজকে কারা কারা নিয়ে যাবেন? গুরুমাজের স্ট্যাম্প সই থাকবে, গুরুমাজ সই থাকবে, গুরুমাজ স্বাক্ষর থাকবে, গুরুমাজের আশীর্বাদ পুত্র সেই ভাগবতম আপনি নিয়ে যাবেন, এবং চৈতন্য চৈতন্য নিয়ে যাবেন। কার কার মনে করছেন হাত তুলেন দেখি, দুই একজন দেখি কে ভাগবত নেবেন, দেখি হাত তুলেন, হাত তুলেন দেখি, অনেক হাত উঠেছে। আপনারা ওখানে গিয়ে নাম লিখাবেন, তা আমাদের প্রভুরা আছেন, নাম লিখান, ভাগবতম রাখেন। সবাই অশেষ ধন্যবাদ। আমি আলোচনা করলাম কলিযুগের লক্ষণ, কলিযুগের সমস্ত কুলক্ষণের ভিতরে একটা শুভ লক্ষণ হচ্ছে হরিনাম করবেন, ভাগবতম পড়বেন। হরিনাম আর ভাগবতমের আশা আশ্রয় নিয়ে আমরা এই জগৎ থেকে উদ্ধার পাবো।